করোনার আবহে সম্পন্ন হলো কৌশিকী অমাবস্যার পুজো ভক্তশূন্য তারাপীঠে। প্রতি বছরই কৌশিকী অমাবস্যার জন্য এক মাস আগে থেকেই প্রশাসনিক স্তরে এবং মন্দির কমিটির পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয় কৌশিকী অমাবস্যার জন্য। প্রতি বছর গড়ে 4 থেকে 5 লক্ষ ভক্তের সমাগম হয় তারাপীঠে। সারা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হতো তারাপীঠে। হাওড়া শিয়ালদা থেকে বিশেষ ট্রেনও দেওয়া হতো এই কৌশিকী অমাবস্যার দিনে। এবছর অতিমারী করোনার কারণে এমনিতেই তারাপীঠ মন্দির দীর্ঘদিন বন্ধ রয়েছে। প্রশাসন এক মাস আগেই মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে এবারের কৌশিকী অমাবস্যার দিন ভক্ত সমাগম নিষেধ করেছেন। কার্যত লকডাউন ঘোষণা করেন এই দুদিন শুধুমাত্র তারাপীঠে। মঙ্গলবার সকাল থেকেই অমাবস্যার নিয়ম নীতি আচার সমস্ত কিছু মেনেই মন্দিরের সেবায়িতরা কৌশিকী অমাবস্যার পুজো শুরু করেন ভক্তশূন্য মন্দিরেই। প্রশাসন ও সজাগ তারাপীঠে প্রবেশের যতগুলো রাস্তা রয়েছে সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, যাতে বহিরাগত বা স্থানীয়রা কেউ না অমাবস্যার পুজো দিতে যান সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি জানান, এই প্রথম তারাপীঠের ইতিহাসে ভক্তশূন্য কৌশিকী অমাবস্যা হল। ভক্তদের যেমন মন খারাপ, তেমনি মা তারারও মন খারাপ। প্রতি বছর কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়, কিন্তু করোনা সচেতনতার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। মায়ের পুজো নিয়ম নীতি আচার সমস্ত কিছু মেনেই মন্দিরের সেবায়িতরা করেছি সচেতনতা অবলম্বন করেই। তারাপীঠ থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।